গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার মা নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদের কর্পোরেশন প্রথম সভায় সকল কাউন্সিলরের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সভায়। প্রথম সভায় 76 জনের মধ্যে 70 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। প্রথম সভা উপলক্ষে নগর ভবন সজ্জিত করা হয়। নির্ধারিত সময়ের আগেই কাউন্সিলরগণ নগর ভবনে এসে উপস্থিত হন। বেলা 11টায় সভা শুরু হলে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভার শুরুতে 47 নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন ও 39 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল হাসান বিল্লাল যৌথভাবে একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, যেহেতু মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনের কাজে অনেক অভিজ্ঞ এবং তার হাত ধরে নগরীর বৈপ্লবিক উন্নয়ন হয়েছে, তাই নগরীর উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। সে হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তার মা বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেন। পরে উপস্থিত সকল কাউন্সিলর একযোগে তা সমর্থন করেন। সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একক সিদ্ধান্তে অবৈধভাবে বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মেয়র জায়েদা খাতুন কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জায়েদা গাজীপুরবাসীর দুঃখ শহরের রেল ক্রসিংয়ের ওপর উড়াল সেতুর কাজ দ্রুত শুরু ঘোষণা দেন। এর আগে গত 11 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন জায়েদা খাতুন। এ সময় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর তার সঙ্গে ছিলেন। দেশের সর্ববৃহৎ ও রাজধানী লাগোয়া সিটির রাজস্ব আদায়, দীর্ঘদিনের ভোগান্তি, জয়দেবপুর রেললাইনের ওপর ফ্লাইওভার নির্মাণ সহ থমকে যাওয়া নানা উন্নয়নের চ্যালেঞ্জ মাথায় নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন প্রথম এই নগরমাতা। দর্শক, আপনারা জানেন গত 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন জয়লাভ করেন। তিনি মোট 2,38,934 ভোট পান। সে সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান পান 2,22,737 ভোট। কানিজ ফাতেমা, নিপা, খবর, সংযোগ।